বোমা বোমা আজকে তো অনেক বড় একটা রুই মাছের মাথা রান্না করছে অনেক দিন হলো বড় কোনো মাছের মাথা আমি খাই না ওই মাছের মাথাটা আমাকে দাও মা আমি খাই হুম আসছে বড় মাছের মাথা খাবে এখন কি নতুন করে বড় মাছের মাথা খাওয়ার শখ জাগছে নাকি শোনে ওই বড় মাছের মাথা নেই আমি রান্না করে রান্না করে রেখেছিলাম কিন্তু বিড়াল এসে খেয়ে ফেলছে মাছের মাথাটা এই যে এখানে সবজি আছে সবজি দিয়ে খেয়ে জলদি করে উঠুন তো হ্যাঁ বড় মাছের মাথা খাবো বৌমা ভাবারে বুড়ে মরেও না আমার উদ্ধার করে না বৌমা আমার মাছের মাথা লাগবে না বৌমা যা আছে তুমি তাই দিয়ে দাও আমি তাই দিয়ে খাবো এই নেন জলদি করে খেয়ে উঠুন আপনার ছেলে এখানে খেতে বসবে একটু পর আর হ্যাঁ এখানে বাসি তরকারি রাখা আছে মঞ্চে খেয়ে নিয়েন ঠিক আছে বৌমা যা আছে আমি এটাতেই খায় নিতেছি আপনার খাওয়া শেষ হলে এখান থেকে তাড়াতাড়ি উঠুন তো শুনছো কই তুমি তোমার খাবার দিছি টেবিল আসো তো ও খাবার রেডি আরে জলদি আসো এই তো আমি আসতেছি কি ব্যাপার মাছের মাথাটা তুমি নিচে রাখছো কেন আরে আর বলো না তো তোমার ওই বুড়ো বাপটা আছে না উনি আজকে আবার মাছের মাথা খেতে চেয়েছে আমি তো মাছের মাথাটা খুব যত্ন করে তোমার জন্যই রান্না করেছি তাই ওনাকে বলেছি মাছের মাথাটা বিড়াল খেয়ে ফেলেছে এর জন্যই উনি খাবার টেবিলের আশার আগে মাছের মাথাটা নামিয়ে রেখেছি বাহ তোমার তো বুদ্ধির অনেক তারিফ করতে হয় আর ওই বুড়োটা না আমাদেরকে জালিয়ে মারতেছে মাছের মাথা খাবে ওই বুড়োটা যত দিন যাচ্ছে তত বিমরুতি বাড়তেছে আজকে এটা খাবে কালকে ওটা খাবে কত কিছু খাওয়ার সব যাচ্ছে বাদ দাও দাও মাছের মাথাটা তুমি আমাকেই দাও হ্যাঁ এই বড় মাছের মাথাটা তুমি খাও শোনো আমি ভাবতেছি ওই বুড়োটাকে না বৃদ্ধাশ্রমে দিয়ে দিব কারণ এই বুড়োটা আমাদেরকে অনেক জ্বালাচ্ছে হ্যাঁ তাহলে তো অনেক ভালোই হয় তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো ওই পুরোটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে আমরা অনেক সাথে থাকতে পারবো না তুমি একটু খাও আরে তুমি খাও না আর খাও সমস্যা না আসো বাবা বাবা সাজাক কই তুমি এদিকে আসো আসতেছে বুঝে কথা বল বাবা হ্যাঁ বাবা তুমি তোমার সাথে থেকে বাবা ও তোমার নতুন মা নতুন মা মানে বাবা তুমি এটা কি বলতেছো তোমার কি মাথা ঠিক আছে তোমার বয়সটা তুমি একটু আমার তো মাথায় ধরতেছি না তুমি এটা কি করলা বাবা এই তাবিন তাবিন কই তুমি আরে আসো দেখো না এই বুড়ো বুড়ো বাবাটা কি করছে দেখো আসো আরে ব্যাপার এই মেয়েটাকে আরে বাবা বলতেছে নাকি এই মেয়েটাকে বিয়ে করছে কি কি বলছো তুমি বাবা আপনার কি মাথা ঠিক আছে আপনার বুড়ো বয়সে ভিমরতি হয়েছে তাই না আপনি এই বয়সে কিসের বিয়ে করেছেন ছি 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 বাবা আপনার কি লজ্জা করে না আর আমার নিজেরই তো লজ্জা হচ্ছে আপনার ঘরে এত বড় একটা ছেলে আছে ছেলের বউ আছে কদিন পর নাতি নাতনি হবে আর আপনি কিনা নিজেই বয়সে বিয়ে করে বউ নিয়ে এসেছেন ছি এই শোনো তোমার আর আমার মান সম্মান যাবে তুমি শুধু শুধু এদেরকে রেখে নিজের মান সম্মান নষ্ট করো না এদের দুজনকে বাড়ি থেকে বের করে দাও তো হ তুমি ঠিকই বলছো এরকম একটি বুড়ো মানুষকে যদি এইভাবে এই বয়সে বিয়ে করছে আমি রাস্তায় বের হলো তো মানুষ আমাকে খারাপ বলবে এই বাবা তুমি আমার বাসা থেকে চলে যাও তোমাকে এই বাসা জায়গা দেওয়া যাবে না তুমি এই বয়সে যে কাজটা করছো এইটা তুমি একদম ঠিক করো না বাবা তুমি বেরো বাবা সাজ্জাদ তুমি সব কি বলতেছো আমি বাসা থেকে বেরিয়ে যাব মানে তুমি নিজেই তো আমাকে বিয়ে করালে এই মেয়ের সঙ্গে আর এখন তুমি আমারে বলতেছো বাসা থেকে বেরিয়ে যেতে কি হলো বাবা কথা বলো আরে ও বিয়ে করিয়েছে মানে আপনাকে আমি তো কিছুই বুঝতে পারছি না এই বাবা এসব কি বলছে আমাকে একটু ক্লিয়ার করে বলো তো ক্লিয়ার করে বলবো হ্যাঁ বাবাকে আমি নিজেই বিয়ে করাইছি আসো বাবা এখানে আসো এখানে দাঁড়াও বাবা তোমার বৌমা তোমারে অনেক কষ্ট দেয় বাবা বাবা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি বাবা বাবা শুনো আমি তোমার বৌমাকে শাস্তি দেবো একটা পরীক্ষা করব তোমার বৌমাকে দেখি ওর রিয়েকশানটা কী এটাই হবে ওর লাস্ট চান্স কারণ আমি ওকে বলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ওর কারণেই তোমার জন্য আমি কিছু করতে পারি না বাবা শুনো আমি আমি একটা প্ল্যান করেছি বাবা কী প্ল্যান বাবা অনেক বড় একটা প্ল্যান করেছি শুনো আমি একটা মেয়ে বাড়া করছি বাবা ওই মেয়েটাকে ওই মেয়েটাকে তুমি বিয়ে করবা মানে বিয়ে নামের নাটক করবা আগামী কালকে ওই মেয়েটাকে তুমি বিয়ে করে বাসায় নিয়ে আসবা মানে নাটক করে বাসায় নিয়ে আসার পর তুমি বলবা তুমি ওই মেয়েটাকে বিয়ে করছো হ্যাঁ তারপর আমি ওর রিয়েকশানটা দেখব ও দেখে তোমার প্রতি কি ভালোবাসাটা হয় বা ও তোমাকে কি বলে তারপরেই বাকি খেলাটা ওর সাথে আমরা খেলবো যাও তুমি এখন নিরিবিলি বাসায় চলে যাবা ওর সাথে কোনোভাবে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না ঠিক আছে বাবা তাহলে এখন চলো কালকে ঠিক মতো দুটা বাজে তুমি বাসার মধ্যে ওরে নিয়ে ঢুকবা হ্যাঁ ওকে চলো বাবা চলো ঠিক আছে শুনছো এবার আমার বাবাকে আমি কেন বিয়ে করাইছি শোনো আমার মা মারা গেছে আজকে সাত থেকে আট বছর হয়েছে আর এই বাবা আমার পাশে এই বাবার কারণে আজকে আমি এতটুক আসতে পারছি এই বাড়ি আমার বাবার এই দশতলা বিল্ডিং দেখতেছো না এই বাড়িটা আমার বাবার এই বাবার কারণেই আজকে আমার এত সম্মান আর সেই বাবাকে সেই বাবাকে সাধারণ একটা মাছের মাথা তুমি খেতে দাও নাই সি তোমাকে তো আমি অনেক ভালো জানতাম রে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি যে আমার বাবাকে দেখতে পারো না সেটা তো আমি কখনো জানি না সেটা তো আমি কখনো বুঝিনি তুমি এমনটা কেন হলো বলো এমন ক্ষতি করেছে আমার বাবা তুমি তো অনেক অনেক সুখে আসো রাজের হালে আসো তোমার তো এমন কোনো অসুখ আমি দেখতেছি না যার কারণে তুমি আমার এই বাবার সাথে এরকম একটি দুর্ব্যবহার করবা তুমি তো অনেক সুখেই আসো সেদিন আমি যদি নিঃস্বকে না দেখতাম আমার বাবাকে মাছের মাথা না দিয়ে তুমি আমাকে খাওয়াবে বলে লুকায় রাখছো শোনো আমাকে খুশি করে কোনো লাভ নেই তুমি কি মনে করছো আমাকে ভালোবাসলে আমাকে সব খাওয়াইলে আমি খুশি হব তাতেই আমি খুশি না আমার আমার খুশি হলো আমার বাবা যেখানে খুশি সেখানে আমি খুশি শুনো তুমি যে কাজ করেছো তোমাকে আমি কি বলবো বলার আমার কোনো ভাষা নাই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও যাও আমার বাসা থেকে এখনই চলে যাও না বাবা সাজ্জাদ বহুমুখী বাসা থেকে বের করিস না বাবা আপনি আপনার ছেলেকে বলেন না আমাকে যেন ক্ষমা করে দেয় আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি সত্যি বাবা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক অন্যায় অত্যাচার করেছি আপনার উপর বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা ঠিক আছে বৌমা তুমি উঠো সাজাদ বৌমা যখন তার ভুল বুঝতে পেরেছে এইবারের মতো বৌমাকে ক্ষমা করে দে বাবা দেখো এরকম বাবার মেয়ে হতে চেষ্টা করো যে বাবাকে তুমি কষ্ট দিয়েছ ভালো মতে খাইতে দাও নাই আর সেই বাবা সেই বাবা তোমাকে ক্ষমা করে দিচ্ছে যাই হোক আমার বাবা কোনো বিয়ে করেনি আমি একটি সাধারণ নাটক করেছিলাম উনি হলো বারাটিয়া ওনাকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমি বাড়া করেছি আমি বলেছি আমার বাবাকে আমি বিয়ে করাইছে কিন্তু না তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি বাবা আমি গেলাম